আসলে আমাদের জীবনযাত্রার উপরে নির্ভর করবে অনেকটা আমাদের বার্ন হওয়া, যে আমরা যে খাবার খাচ্ছি সেটাকে বার্ন করতে হবে। এখন আমি যদি রাতে একটাই খাই বা 2টার সময় খেয়ে ঘুমিয়ে পড়ি, তাহলে সেই হজমের যে প্রক্রিয়াটা সেটা ব্যাহত হচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের সেই মানে ক্ষুধা লাগে যে ন্যাচারাল প্রক্রিয়াটা সেটা ব্যাহত হচ্ছে। এই জন্য রাত 2টায় ঘুমানোটাকে আমরা ঠিক হেলদি লাইফ মনে করি না, বরং এখান থেকে যদি বের হয়ে আসা সম্ভব হয়, যে স্বাভাবিক প্রক্রিয়া আমরা 10টা মধ্যে যদি আমরা রাতে খাবার খেয়ে ফেলতে পারি এবং রাতে 11টার দিকে বা 2টার 12টার মধ্যে যদি ঘুমিয়ে পড়তে পারি, তাহলে জিনিসটা আমাদের জন্য আরেকটু হেলদি হবে। নাম্বার 1, খাবারের উপাদান। আমরা সবাই সব খাবার মানে একই সঙ্গে হজম করতে পারি না। কেউ কাছে যেমন গরু পাক যদি আমরা খাই, সেক্ষেত্রে হজমের কিছুটা সময় বেশি প্রয়োজন। সেক্ষেত্রে আমরা অতিরিক্ত স্পাইসি ফুড, অতিরিক্ত তৈলাক্ত খাবার বা অতিরিক্ত চর্বিযুক্ত খাবার যদি আমরা কম খাই, সেটা আমাদের সহযোগিতা করবে। নাম্বার 2 হলো মাংস জাতীয় খাবার যদি আমরা বেশি খাই বা অ্যানিমেল প্রোটিন যদি বেশি খাই, এগুলিও হজমে অন্যান্য আমাদের যে প্ল্যান্ট ফুড, সোর্স অফ ফুড, আমাদের উদ্ভিদ জাতীয় খাবার আছে, তাদের হজমের প্রক্রিয়াটা সময় বেশি প্রয়োজন। এই জন্যই অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ক্ষুধার যে উদ্রেকটা সেটা অত যথাযথ ভাবে হচ্ছে না বা টাইম মতো হচ্ছে না। তাহলে আমি মনে করি এক্ষেত্রে জীবনযাত্রার পরিবর্তন এবং আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন, এটা করে আইডিয়াল জীবনযাত্রা, আইডিয়াল ফুড আমাদের যদি অভ্যাস করি আমরা, তাহলে আমি মনে করি আপনার এই সমস্যার সমাধান খুব সহজেই সম্ভব। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।